আসসালামু আলাইকুম আমার আপুর এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের বোন আমিও ভালো আছি। আমি বলছিলাম যে আমি প্রবাস জীবনে আপনাদের আমার প্রবাস জীবনে আমি কি কাজ করি বা আমি বাসা বাড়িতে থাকি না বাইরে থাকি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্যই আজকের ভিডিওতে আমি দেখাইতেছি যে আমি কোথায় থাকি। তো আমি যে বাসায় থাকি সেই বাসার ভিডিওই আজকে আমি করতেছি। তো সাথে থাকুন আর দেখতেই থাকুন, আর আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমি আরও ভালো কিছু দেখাইতে পারবো আপনাদেরকে। হ্যাঁ, আমি আজকে খুশি আছি আপনাদের সাথে, আমি আমার মনের কষ্টগুলো শেয়ার করার পর আজকে আবার আমি যে বাড়িতে আছি সেই বাড়িটা শেয়ার করতেছি। দেখেন, বিশাল বড় একটা সুপার ঘর। এই ঘরের কাজ যখন আমি যেদিন এই ঘরের কাজ করি সেদিন আমার মনে হয় যে আমি মনে হয় মারা গেলাম গেলাম। তারপরও আমি আমার বাসায় থাকতে কখনো একটা প্লেট দিয়ে আমি ভাত খাই নেই। আজকে বিদেশ আসার পরে আমার কত কাজ করতে হয়। দেখেন যে এই বাসাটা, এই যে সুপার ঘরটা দেখছেন, বিশাল বড় একটা সুপার ঘর। তো এই ঘরটা যেদিন আমি পরিষ্কার করি একদিন আমার ফুল দিন লেগে যায়। তো দেখেন আপনাদের সাথে আমি আরেকটা সুপার ঘর দেখাইতেছি। তো সেই সুপার ঘরটা আমি কিছুক্ষণ আগে ওই জায়গায় বসে ছিলাম। তো সেই জায়গায় বসে থাকার পরে আমি উলট পালট করে রাখছি সব কিছু। তো আপনাদের সাথে দেখানোর আগে আমি এক হাত দিয়ে এই জায়গাটা পরিষ্কার করে নেই, যাতে যদিও আমার ম্যাডাম এই ভিডিওটা কখনো দেখে যাতে না বলতে পারে যে উনি বাসায় না থাকলে আমি কি করি। তো দেখতে পাইতেছেন যে এটা একটা সুপার ঘর, বিশাল বড়। আর এটা হইতেছে যে টিভি, এটা টিভি ঘর, এটা সুপার ঘরই কিন্তু এটা টিভি ঘর। এইখানে আমার ম্যাডাম বৈশা থেকে বৈশা বৈশা টিভি দেখে, উনি এক একটা বৈশা বৈশা টিভি দেখে। তো আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে যে আমাদের করিডোরটা বিশাল বড়। দেখেন এই মাথার থেকে সেই মাথায় যে করিডোরটা, এই যে দেখছেন করিডোরটা, আমি প্রত্যেক দিন ঘুম থেকে উইঠা ঝাড়ু দিয়ে ঘর মুছে এই যে জিনিসপত্রগুলো দেখতেছেন এইগুলো আমি পরিষ্কার করি। তো তারপরও মনে করেন যে আমি সময়তে আমার ম্যাডামের কাছে বকা শুনি, বলে যে 2 ঘন্টায় কাজ করে শেষ করবে। হ্যাঁ, আমি 5 বছর যাবত এই জায়গায় থাকি, তো আমার 2 ঘন্টায় কাজ শেষ হবে, অবশ্যই শেষ হবে। এই যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে আমাদের বারান্দার সাইড। তো ওই যে পর্দা লাগানো, তো আমি যেহেতু আমার ম্যাডাম বাসা নেই সেজন্য আমি পর্দা লাগিয়ে রাখছি। তো যাই হোক, আপনাদেরকে দেখাইতেছি বাইরের সে, এই যে দেখতেছেন আমি যে যে বাইরে বাইরে যে আমি গেট খুলতেছি একটা আউট নয় সাজে, কারণ এই দরজাটা অনেক শব্দ করে, তো মনে কিছু নেবেন না। তো দেখেন এই যে বাহিরটা দেখতেছেন, এই যে বাহিরটা দেখতেছেন, এই বাহিরও আমি প্রতি সপ্তাহে 2 দিন আমার ধুইতে হয়। এই যে বাহিরে যে দেখছেন এইগুলো আমার ধুইতে, এইগুলো পরিষ্কার করতে হয়। আর ওই যে দেখতেছেন যে বাগান, সেই বাগানও আমার পরিষ্কার করতে হয় মাঝে মধ্যে। মাঝে মধ্যে কি যে প্রতি সপ্তাহে আমার সেই বাগানটা পরিষ্কার করতে হয়। এই বাগানে যত ময়লা আছে, যত টিস্যু আছে, সেইগুলো আমি পরিষ্কার করতে হয়। তো আপনাদের সাথে একদিন আমি সেই বাগানের ভিতরে ঢুকে আপনাদেরকে বাগানটা দেখাবো, যে সেই বাগানটা হচ্ছে গিয়ে জয়তুন বাগান। জয়তুন গাছ আপনারা হয়তো বা কখনো দেখেন নাই যে জয়তুন গাছ, আমি আপনাদেরকে সেই জয়তুন গাছটাও দেখাবো। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই থাক। আশেপাশের মানুষ সবাই তাকে আছে, তো সেই জন্য আমি হাসি হাসি ভিডিওগুলো করতেছি। মনে কিছু নেবেন না, বলবেন আবার যে দেখো কিছুদিন আগে কান্না করছে আজকে আবার হাসতেছে। আসলে কি, খুশি থাকাটা ভালো। আজকে আমি একটা কারণবশত আমি খুশি, সেই জন্য আমি হাসতেছি। তো সেই কারণটা কি আমিও অন্য এক সময় আপনাদের সাথে শেয়ার করব। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া রাখবেন যাতে আমি সবসময় ভালো থাকি। আর আমি সুস্থ থাকলে ইনশাল্লাহ আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো, হাসি খুশি দুঃখ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর একটা কথা বলবো যে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন, আর আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার পাশে থাকবেন। আপনারা সবাই যদি আমার পাশে থাকেন দেখা যেতেছে আমি সামনে কিছু করতে পারবো। তো আল্লাহ হাফেজ।